Do you find that Mr. Depp has proven all the elements of defamation? Answer, yes. দীর্ঘ সাত বছরের নানা নাটকীয়তার পর বউ পেটানোর অভিযোগ থেকে রেহাই পেলেন হলিউডের জ্যাক স্প্যারো খ্যাত জনি ডেপ। 2018 সালে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের কাছে মামলায় হেরে সংসার জীবিকা অর্থ সবই খুইয়েছিলেন ফ্যান্টাস্টিক বিস্টের এই নায়ক। অবশ্য আদালতের রায় ফ্যান্টাস্টিক ভাবেই আবারও সব ফিরে পেলেন জনি, শুধু অ্যাম্বারকে বাদে। Nor have I ever struck any woman in my life. পাইরেটস অফ ক্যারিবিয়ান খ্যাত হলিউড তারকা জনি ডেপের সঙ্গে 2015 সালে ঘর বেঁধেছিলেন অভিনেত্রী অ্যাম্বার হার্ড। এক বছর যেতে না যেতেই জনির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন অ্যাম্বার। 15 মাসের সংসার গড়ায় বিচ্ছেদে বিষয়টি নীরবেই চুকে যেত যদি না 2018 সালে ওয়াশিংটন পোস্ট ও দ্য সান পত্রিকায় ওয়াইফ বিটার জনি ডেপ শীর্ষক প্রতিবেদনে দেওয়া বক্তব্যে বউ পেটানোর অভিযোগ না তুলতেন অ্যাম্বার। স্বাভাবিকভাবেই তিনবারের অস্কার মনোনীত তারকা জনিতা মানতে পারেননি দি সান ও অ্যাম্বারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন জ্যাক স্প্যারো। কিন্তু 2020 সালে দি সানের মামলায় হেরে সব শেষ হয়ে যায় তার। ক্যারিয়ারে এতটাই বিরূপ প্রভাব পড়ে যে পাইরেটস অব দি ক্যারিবিয়ান ও ফ্যান্টাস্টিক বিস্ট সিরিজ থেকেই বাদ দেওয়া হয় তাকে। ব্যক্তিগত জীবন আর হলিউডের ক্যারিয়ার তো বটেই, মামলা চালাতে গিয়ে জমানো অর্থ শেষ হয়ে যায় তার। তবে ভাগ্য জনিকে ছেড়ে গেলেও ভক্তরা কিন্তু জাননি। জাস্টিস ফর জনি শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলেন নেটিজেনরা। ভাগ্য বিধাতাও কি তখন মুচকি হেসেছিল? 2022 সালে এসে তা মনে হতেই পারে। দীর্ঘ 6 সপ্তাহ ধরে অ্যাম্বার জনি ডেপের দেহরক্ষী থেকে শুরু করে হলিউড এক্সিকিউটিভ, এজেন্ট, চিকিৎসক, বন্ধু, আত্মীয়, এমনকি এলন মাস্ককেও পর্যন্ত জেরা করে আদালত। দুজনের নানা ভিডিও অডিও রেকর্ডের চুলচেরা বিশ্লেষণও হয়, আর তারপরই জুরি বোর্ডের মতামত নিয়ে আদালত জানায় অ্যাম্বার তার সাবেক স্বামীর বিরুদ্ধে যে সহিংসতার অভিযোগ এনেছিলেন তা মিথ্যা এবং অবমাননাকর। As of today, you have not paid $3.5 million of your own money to the ACLU. Yes or no? I have not yet. তদন্তে বেরিয়ে আসে এর আগে জনির দেওয়া ক্ষতিপূরণের যে $15 million দুটি দাতব্য সংস্থাকে দান করবেন বলে অ্যাম্বার যে ঘোষণা দিয়েছিলেন তাও ছিল সম্পূর্ণ মিথ্যা। আদতে সস্তা পাবলিক সেন্টিমেন্ট আদায়ে অ্যাম্বার মিথ্যে বলেছিলেন। আদালতের মন্তব্য, অ্যাম্বার অসৎ উদ্দেশ্যেই ডেপের বিরুদ্ধে ঘরোয়া সহিংসতার অভিযোগ এনেছিলেন, সে কারণে উল্টো প্রায় $15 million ক্ষতিপূরণ এখন গুনতে হবে অ্যাম্বারকেই। Today's verdict confirms what we have said from the beginning, that the claims against Johnny Depp are defamatory and unsupported by any evidence. কিন্তু কিছু অভিযোগের রায় হার্ডের পক্ষেও গেছে, এজন্য রায় তাকে $2 million ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এদিকে আদালতের রায়ের পর জনি ডেপ ইনস্টাগ্রামে জানান, জুরি আমার জীবন ফিরিয়ে দিয়েছেন, আর ভক্তদের আনন্দিত মত অবশেষে ঠিকই সত্যের জয় হলো। অন্যদিকে অ্যাম্বার হার্ড টুইট বার্তায় লিখেছেন, তিনি এই রায়ে ভীষণ হতাশ, এই রায় নারীর জন্য পরাজয় ছাড়া আর কিছুই নয়।